উচ্চ বিদ্যালয়ে আজ 15 থেকে 18 বছর বয়সী ছাত্রছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়। ক্লাস 9 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। টিকাকরণের জন্য সকাল থেকেই এদিন লাইন দিয়েছিলেন পড়ুয়ারা। নিজেদের নাম নথিভুক্ত করে নির্দিষ্ট টোকেন নিয়ে একে একে নিজেদের ভ্যাকসিন পূরণ করেন ছাত্রছাত্রীরা। ভ্যাকসিন নেওয়ার পর এক ছাত্র এদিন বলেন, ভয়ের কিছু নেই, ভ্যাকসিন নিয়ে খুবই ভালো লাগছে। কোথাও না কোথাও ভ্যাকসিন নিতে ভয় লাগছিল নাকি? না। কি মনে হচ্ছে ভ্যাকসিন নিয়ে? ভ্যাকসিন নিয়ে ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। কিসে পড়ো? ক্লাস 11। আরেক ছাত্র জানায়, ভ্যাকসিন নিতে একটু আধটু ভয় লাগছিল ঠিকই, তবে পরিবার এবং শিক্ষক শিক্ষিকাদের পরামর্শে ভ্যাকসিনটা নিয়ে নিলাম। ভালো লাগলো। তো আমার প্রথম প্রথম ভয় লাগছিল, তারপর স্যারেরা বললো কিছু হবে না, তারপর বাড়ির থেকেও বললো যে কিছু হবে না। তারপর স্যারেরা আমার পুরো গাইডে ছিল, স্যারেরা সব বুঝিয়ে ইয়ে করলো, সাহেবের সাথে ছিল আমাদের। তো আমার ভ্যাকসিনে খুবই ভালো, কিন্তু একটু হাতে লাগছে, তো জানি না কি হবে, তো নিয়ে নিলাম ডোজ। অন্যদিকে পড়ুয়াদের এই টিকাকরণ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মল্লিক বলেন, মোট কতজন স্টুডেন্ট আছে আমাদের কতপুর উচ্চ বিদ্যালয়ের? নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীদের বয়স 15 বছর বা তার বেশি, তাদেরকেই আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কারণ পরবর্তীকালে তাদের পঠন পাঠন পরীক্ষায় এগুলোর সুবিধার জন্য। মূলত আমাদের দেখা যাচ্ছে যে টোটাল 734 জন ছাত্রছাত্রী আছে 9 থেকে 12 পর্যন্ত, তার মধ্যে 34 জনের মতো স্টুডেন্ট বাইরে নিয়ে নিয়েছে তাদের 18 বছর পেরিয়ে গেছিলো হসপিটালে, বাকি 700 জনের মতো আজকে টার্গেট আমাদের, এবং 700 জনের মধ্যে আশা করছি আজকে আমরা 600 জনের মতো কভার করতে পারবো। বাকি 100 জন স্টুডেন্ট হয়তো অ্যাবসেন্ট থাকবে, কোনো কারণে খবর পাইনি, শরীর অসুস্থ থাকতে পারে। যাই হোক, ভ্যাকসিনেশন মোটামুটি কতদিন ধরে চলবে? যখন হয় আবার নতুন করে ডেট দেওয়া হবে, সেই ডেট এখনও কর্তৃপক্ষের স্তরে কোনো স্থির করা হয়। স্যার আপনার নাম ডেজিগনেশন? আমার নাম জয়ন্ত কুমার মল্লিক, আমি প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমিনারিলার, ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নির্মাত, ফতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।